নতুন নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অন্যদিকে নির্বাচন কমিশন পুনর্গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে অনতি বিলম্বে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান দলের নেতারা বলেন জন আকাঙ্ক্ষার বাস্তবায়নী সংবিধান সেজন্যই বিএনপি দ্রুত নির্বাচন চায় কামান রাজীবের রিপোর্ট চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন ঘণ্টাব্যাপী বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ পরে সংবাদ সম্মেলনে আমির খসরু জানান রোহিঙ্গা ইস্যুসহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে এ সময় নতুন নির্বাচন কমিশনের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন নতুন নির্বাচন কমিশন গঠন অন্তর্বর্তী সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ এখন যত দ্রুত সম্ভব কমিশন সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাবে সেটাই জনগণের প্রত্যাশা যেমন মিলিয়ন অফার ওয়াল্টার ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার সবাই জানতে চাচ্ছে নির্বাচনের রোড কী কবে নির্বাচন হবে দেশী বিদেশি স্টেপ হোল্ডাররা সবাই তো অপেক্ষা করছে তো আজকের পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই একটা ভালো স্টেপ ভালো মেসেজ যাবে তবে শপথ নেওয়ার পরবর্তী কার্যক্রম যেগুলো আছে সেগুলো তারা আশা করি আমরা জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে অন্যদিকে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মহিদুর রহমানকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মঈন খান এ সময় তিনি বলেন স্বৈরাচারকে বিদায় করে জনগণ অন্তর্বর্তী সরকারকে গণতন্ত্র প্রতিষ্ঠার ম্যান্ডেট দিয়েছে তাই দ্রুত জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আমরা ধন্যবাদ জানাই তারা একটি ভালো ব্যবস্থা নিয়েছে একটি নির্বাচন কমিশন তারা প্রতিষ্ঠা করেছে আমি বিশ্বাস করব এই নির্বাচন কমিশন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার সহযোগিতা করব করছি কিন্তু এই সরকারকে হয়তো কোনো বিলম্ব করলে হবে না তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনীতি বিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এটিকে জাতীয় নার্সেসন আয়োজিত আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য এ জেডেম জাহিদ হোসেন বলেন জনগণ সিদ্ধান্ত নিবে কে দেশ শাসন করবে যত দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর হবে তত দ্রুত বিশৃঙ্খলা নিরসন হবে সংরুজ্জামান রাজীব ঢাকা